নম্বর যতীন দাস নগর এলাকার একটি নেশা মুক্তি কেন্দ্রের এক রোগীকে চিকিৎসা না করে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল ডাক্তারের বিরুদ্ধে। এলাকায় ব্যাপক উত্তেজনা। নেশা মুক্তি কেন্দ্র সম্পূর্ণভাবে ভাঙচুর করা হয়েছে বলে জানা গিয়েছে। বেলঘরিয়া উত্তর চব্বিশ পরগনা থেকে মিন্টু চক্রবর্তীর রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। আরে দাদা সরেন, হ্যালো 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 হ্যালো, খুব বড় ঝামেলা আছে বেলগড়িয়া বেলগড়িয়া। আমি বৃহস্পতিবারে রাত্রিবেলায় ভর্তি করিয়েছি, ওর কিছুই হয়নি, শুধু বেশি একটু বক বক করছিল আর গায়ে শক্তি আমি ধরে রাখতে পারছিলাম না। আমি তাই বললাম যোগাযোগ করে এখানে দিয়ে গেছি, আমাকে ওরা গাড়ি করে 1,500 টাকা নিল। নিয়ে আসার পরে আমি পরের দিনকে জামা প্যান্ট দিয়ে গেছি, আমাকে বললো 45 দিনের আগে দেখতে পারবে না। আমি ফোন করেছি, বললো যে ভালো আছে, খাচ্ছে, আমরা কেউ মারিনি, আমি ছেলে অত বড় আমি একটা চর মারিনি। বাড়ি কোথায়? আমি কেষ্টপুরে থাকি, ছেলেকে নিয়ে ভাড়া, সুমন সর্দার, রে 22 বছর। আজকে কি শুনলেন? আজকে আমাকে সকালে 6:30 ফোন করে বলছে 8 ঘন্টার মধ্যে আসো, 8 ঘন্টার মধ্যে, এখানের লোক ফোন করে বলছে 8 ঘন্টার মধ্যে আসো, ওর শরীর খুব খারাপ খারাপ করেছে, আমি 8 ঘন্টার মধ্যে কি করে যাব, আমাকে তো একটু টাইম লাগবে অত দূর থেকে আসতে, আমাকে এসে বসিয়ে রেখেছে অফিস ঘরে, বসিয়ে রাখার পরে আমি জিজ্ঞেস করছি, বলছে ওর লাশিন নেই, আমাকে খবর দিচ্ছে। এরকম ধরনের ঘটনা আপনারা কি আগে কোনো আজ পেয়েছিলেন? না, আমরা তো আজ, আমি তো একদম নতুন এখানে এসেছি, প্রথমত আমরা জানতাম না। সকালে যখন ওটা শুনলাম সঙ্গে সঙ্গে প্রশাসন এসছে, প্রশাসন আইসি নিজের থাড়িয়ে থেকে বিষয়টা দেখছে, সবাইকে এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছে নিয়ে যাচ্ছে। কি ঘটনাটা কি শুনলেন? আর ফোন এদিক ওদিক থেকে, আমি প্রথমত সকালে ওই ট্রেনের কাজ করতে এসেছি, আমি এখান দিয়ে ওই ক্যানেল রোড থেকে এদিকে আসতে শুনলাম একটা ভিড় ভিড়, তখন দেখলাম অনেকেই চেঁচামেচি করছে, সঙ্গে সঙ্গে পুলিশও এসে গেছে, দেখলাম এরকম কেউ একজন মানে রিহ্যাব বলে তা হতো, ভেতরে একজন কেউ মারা গেছে সকালবেলা, এই নিয়ে অল্প বয়সী ছেলে, খুব দুঃখজনক, মর্মান্তিক। এতজন পুরুষ এতজন মহিলা এরকমভাবে ট্রিটমেন্ট করতে অভিযোগ করছে, মারধর করা হতো, এলাকার মানুষের পক্ষ থেকে কি আপনি কিছু জানতে? না না, কেউ কিছু, এনারাও তো এলাকা বলে কোনো দিন, আমি যেখানে এখানে মহিলাদের আমরা জান, আর প্রথমত তো আমরা একদম নতুন এসেছি এখানে, জানতাম একদম সম্পূর্ণ রকম, যারা সত্যি দোষী তাদের যেন প্রকৃত শাস্তি হয়, প্রশাসন নিশ্চয়ই করবে, প্রশাসন স্তর থেকে 100% ওরা সকাল থেকে করছে, ওরা করবে, আস্থা আছে। না না, কখনো তো সামনে আমি আমি দেখিনি এরকম দুটো তিনটে রিয়ার সেন্টার চলতে, আপনি জানতেন না? একদম না, আমরা তো একদম নতুন কাউন্সিলর, আমার তো এই ওয়ার্ডে আমি কাউন্সিলর ছিলাম না, আমি পরে যেটা হলো এই ঘটনা, আমার মনে হয় না আর আর এগুলো রাখার কোনো উচিত না, এটা আমি মনে করি যে এখানে এগুলো করা একদমই চলবে না, পৌর নাগরিকরা আছে, পৌর নাগরিকরা একেবারেই চায় না, আমার মনে হয় এরকম ধরনের এরকম বাড়ির মধ্যে এত মানুষজনকে রেখে রিহাবের নামে যা, এগুলো ঠিক না এবং করা উচিত না। আপনারা